তোর মতো মিথ্যাবাদীর কাছ থেকে নিজেকে সরাতে পেরেছি, এটাই এনাফ। আর তোকে কাছে টানারও কোনো ইচ্ছে নেই আমার। বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা বেশি, তাই আসলাম, নয়তো তোর কাছে আসার মন আমার নেই। প্রবল ভাইয়া, আমি তো বললাম আম সরি, আমি আর কখনো এমন করব না। তবু কেন আমার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে রাখছো? আমার তোমাকে প্রয়োজন, আমার কষ্ট হয় তোমাকে ছাড়া। তোর এসব কষ্ট ভুলানোর জন্য অন্য কাউকে ঠিক করে নে তাহলেই হয়। যাই হোক, মন চাইলে আমার রুম থেকে ঠিক করে নিচে আয়, তোর সাথে কথা বলার মুড নাই। রুবেল কথাগুলো বলে হনহনিয়ে চলে যায়। রুমি রুবেলের যাওয়ার দিকে তাকিয়ে চোখের জল মুছে বিড়বিড় করে বলে উঠে, বুঝলে প্রিয়, অবহেলা একটা সময় প্রিয় মানুষকে অপ্রিয় করে তোলে। কাজে আসতে লিপি আর সঞ্জিতাকে নিয়ে আসা হয়। লিপি আর সঞ্জিতাকে নিজেদের জায়গায় বসানোর আগেই রিমিরা এসে ওদের নিজেদের কাছে নিয়ে যায়। কি হলো ওদের, এখানে বসতে দে। ইস, মামার বাড়ি আবদার, চুপ যা, নয়তো ভাগ পাবি না। কিসের ভাগ? কি আমি বলছি, তোমরা শোনো, তোমাদের দুই বড়ের কাজ হলো তোমরা তোমাদের নিজেদের বউকে এক ঘোমরার আড়াল থেকে চেনে হাত ধরে বলবে এটা তোমার বউ। এখন যদি মনে করো নাইম বা রবিন তোমরা নিজেদের বউকে না ধরে একজন অন্যজনের বউকে ধরো, তাহলে তোমাদের তাকেই বিয়ে করতে হবে। কি এটা কেমন নিয়ম ভাবি? এই শয়তানের বুদ্ধি নিশ্চয়ই তুলি, তাই না? ইয়েস, বাট সবাই আছে আমরা। ইয়েস, বাট সবাই আছে আমরা। এনি প্রবলেম, চুপ থাকো। নাও শুরু করো, সময় 5 মিনিট। 5 মিনিট চলে গেছে, আমরা যাকে দেব তোমাদের তাকেই বিয়ে করতে হবে। এই দাঁড়াও, এইটা কেমন খেলা? এরকম খেলা হবে না। এই দাঁড়াও, এটা কেমন খেলা? এমন খেলা হবে না। এখানে চিনারই তো কোনো ওয়ে নাই। কে সঞ্জিত আর কে ব্ল্যাক রোজ, দুজনেই সেম সাজ, তার উপর গলা অবধি ঘুমটা। এবার তোমার বউ নিয়ে যাও, তার বিনিময়ে 50,000 টাকা দাও। আচ্ছা, আসল কেস এইটা? আরে ভাই, এরা তো ডাকাত। ডাকাত বলিস না, বল ডাকাতের মা। হোক, আমরা এখনো কেউ মা হয়নি, আর ডাকাতের মা কেমনে হমু? দুলা ভাইরা, তোমরা নিজেদের বউকে চিনতে পারছো না। ছি 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 ছি, টাকা দাও, বউ নাও। 3 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট বাকি। বড়রা সবাই ছোটদের কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে শেষ। হৃদয়রা তো এখন সবাই টান টান উত্তেজনায় আছে। নাইম আর রবিন সামনের বধু বেশি দুই রমণীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতেই তাকিয়ে আছে। কোনো না কোনো ক্লু তো অবশ্যই আছে। রবিন আর নাইম এক পা করে দুজনের দিকে এগিয়ে যায়। 3, 2, 1, টাইম নাও ওভার। তুলি কথাটা বলার সঙ্গে সঙ্গে নাইম রবিনের জায়গায় চলে যায়, আর রবিন নাইমের জায়গায় চলে যায়। দুজন হাঁটু গেড়ে একসাথে বসে একসাথে বলে ওঠে, শূন্যতায় বন্দি আমি, তুমি বন্দি খেয়ালে, ভাষাগুলো আটকে আছে নীরবতার দেয়ালে, স্নিগ্ধ পরি অ্যান্ড নিমপাতার রস, উইল মি ম্যারি মি। কথাটা বলার সঙ্গে সঙ্গে চারিদিকে হই হুল্লোড় পড়ে যায়। সঞ্জিতা আর লিপি মুচকি হেসে নাইম আর রবিনের হাত ধরে, রবিন আর নাইম মুচকি হেসে দুজনের হাতে আলতো চুমুকে উঠে দাঁড়ায়। নে, নিজের বউ বেছে নিলাম, এবার ঘুমটা সরাতে বল। ইসরে, খালি বউকে দেখার বাহানা, তাই না? বাসর ঘরে সারারাত বাসর ঘরে সারারাত পাবি, মন ভরে দেখিস। রবিন অ্যান্ড সঞ্জিতা লিমি সরি রবিন অ্যান্ড সঞ্জিতা নাইম অ্যান্ড লিপি নিজেদের জায়গায় বসতেই কাজে বিয়ে পড়ানো শুরু করে। প্রথমে নাইম অ্যান্ড লিপি বিয়ে পড়ানো শেষ হতে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। অতঃপর রবিন আর সঞ্জিতার বিয়ে পড়াতেই সবাই পুনরায় আলহামদুলিল্লাহ বলে ওঠে। একসাথে এই দুই বিয়ে শেষ হতে সবাই একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। আরও দুই জোড়া ভালোবাসা বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। নাইম ছাদ থেকে নিজের রুমের উদ্দেশ্যে নেমে পড়ে। নিজের রুমের কাছে এসে কাজীর মহল আর বন্ধু মহলকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নাইম ফ্রুকুচকে তাকায়। কি ভাই, এভাবে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছিস কেন? শালা, বাসর ঘরে যাওয়ার আগে নিশ্চয়ই মার খেতে যাস না, তাই ফটাফট 20,000 টাকা বের কর। তোদের সব দিয়ে আমি ফকির হয়ে যাই আর কি। একটু আগেও 50,000 আদায় করলি,
আবার এখন 20,000। শুধু তোর কাছ থেকে 50 নেয়নি, দুজনের কাছ থেকে 25 করে নিছি। খোটা দেস কেন তুই কুত্তা? হুম ভাই টাকা দে, নাহলে আয় ছাদে গিয়ে গল্প করি, বাসর ঘরে যাওয়া লাগবে না। হুম তাড়াতাড়ি টাকা দে। এই তুই না নতুন বর নতুন বউকে রুমে রেখে এখানে টাকার জন্য আসলি ফকির একটা? অ্যামেজিং ভাই, এটা মিস করলে পুরাই লস, বুঝলি? দে 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 টাকা দে, তাড়াতাড়ি দাও। নাইম না পেরে টাকা দিয়ে ভেতরে যেতে নিলে রবিন নাইমকে জড়িয়ে ধরে বলে, ভাই যাই করিস একটু সাবধানে, আমার বোনটার যেন কষ্ট না হয়, পিচ্ছি বোন তো চিন্তা হয়। রবিনের কথা শুনে সবাই হেসে দেয়। নাইম চুপ গরম করে পা থেকে জুতা খুলতেই রবিন নাইমকে ছেড়ে দেয় একটুর। নাইম রবিনের যাওয়ার দিকে জুতা ছুঁড়ে বকতে বকতে ভেতরে যায়। সবাই হাসতে হাসতে পেট চেপে রুমে এসে পড়ে। রবিনের টাকা অনেক আগেই উঠিয়ে নিয়েছে। নাইম দরজা খুলে ভেতরে এসে বেডের দিকে চোখ যেতে চক্ষু চড়ক গাছ। নাইম কপাল চাপড়ে এক পা করে বেডের দিকে এগিয়ে যায়। বেডের কাছে এসে কপাল চুলকে বিড়বিড়িয়ে বলে, বাসরাতে বউ বের করে ঘুমাচ্ছে, আমি এখন কি এই ফুলের সাথে বাসর করবো নাকি? নাইম লিপিকে টেনে তুলে সদ্য ঘুম থেকে এভাবে টেনে তোলার মানে না বুঝে লিপি রেগে নাইমকে বলে, কি হলো এভাবে টানছো কেন, ঘুমোতে দাও না। বাসরাতে কোনো জামাই বউ ঘুমায় আমাকে একটু দেখাবি? কেউ ঘুমায় না তো কি হইছে, আমি ঘুমাবো, আমাকে ঘুমোতে দাও। আচ্ছা জাগে, ফ্রেশ হয়ে আয়, এভাবে ঘুমালে কাল সকালে তোকে দেখে আমার হার্ট অ্যাটাক হবে, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ভাল লাগে না, যাচ্ছি। লিপি হেলতে দুলতে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। নাইম বিড়বিড়িয়ে বেডে বসে পড়ে। আরে এভাবে রণচণ্ডী হয়ে থাকার মানে কি, আমি কি ভুল কিছু বললাম? আরে না, আপনি তো সবসময় সত্যি বলে উল্টে দেন। হুম আমি জানি, আমার তারিফ সবাই করে। আপনি চুপ করবেন একটু? তাহলে চলো রোমান্স করি। কি? হুম আজ তো আমাদের বাসর, তাই না? হুম তাহলে চলো করি। কি বাসর? মাথার নিউরন সবগুলো মনে হয় ছিঁড়ে গেছে। তা তো, বাই দ্য ওয়ে জোসনা বিলাস করবে আজ আমার সাথে? কিভাবে করব? চলো আমার সাথে। রবিন সঞ্জিতার হাত ধরে বেলকুটিতে নিয়ে দোলনায় বসে পড়ে। আকাশিয়া বড় থালার মতো একটা চাঁদ, চারিদিকে চাঁদের আলো জ্বলজ্বল করছে আকাশে, হাজারো তারার মেলা ঝিরিঝিরি বাতাস, তার মাঝে বসে আছে সদ্য বিবাহিত দুজন মানব মানবী। দুজনেরই মনে প্রেমের দোলা, কিন্তু দুজনের অপ্রকাশিত। রবিন সঞ্জিতার খোপা করা চুলগুলো ছেড়ে দেয়। সঞ্জিতা লাজুক খেসে আবার আকাশের চাঁদের দিকে দৃষ্টিপাত করে। রবিন সঞ্জিতার দিকে তাকিয়ে আছে, মনের মধ্যে দুর্বোধ্য এক ইচ্ছা জেগে উঠেছে। রবিন নিজের ইচ্ছে দমাতে না পেরে সঞ্জিতার কোমর টেনে নিজের বুকে এনে ফেলে। সঞ্জিতা হকচকিয়ে রবিনের দিকেই তাকায়। রবিন ঘোর রাখা দৃষ্টিতে দেখে সঞ্জিতা কেঁপে ওঠে। রবিন ধীরে ধীরে সঞ্জিতার দিকে এগিয়ে যায়। সঞ্জিতা ঠাঁই এক জায়গায় বসে আছে, না পারছে সরতে, না পারছে কিছু বলতে। রবিন সঞ্জিতার গালে একটা গভীর চুমু খেয়ে কানের লতিতে চুমু দিয়ে আলতো হেসে বলে, ভয় পেও না, তোমার অনুমতি বিনা কিছু করবো না। রবিনের কথায় সঞ্জিতা আলতো হেসে রবিনের কাঁধেই মাথা রেখে আকাশের দিকে তাকায়। রবিন ও সঞ্জিতাকে এক হাতে জড়িয়ে মাথা এলিয়ে দেয়। নে এবার তাড়াতাড়ি বলে দে। লিপি ওয়াশরুম থেকে বের হতে নাইমের এমন কথা শুনে কি বলবো, ওই যে এতদিন যেটার জন্য ওয়েট করালি। কিসের জন্য বলো তো, আমার তো কিছুই মনে নেই। মাথায় দুইটা পড়লে কিংবা আমার একটু আদর পেলেই মনে পড়ে যাবে। লিপি চমকে নাইমের দিকে প্রশ্ন ছুড়ে মারে। নাইমের কথা শুনে লিপির কাশি উঠে যায়। নাইম দুষ্ট হেসে বলে, কি বউ আমার আদর লাগবে? ফালতু কথা বলবে না, তাহলে বল তাড়াতাড়ি। ঠিক আছে বলছি, বারান্দায় আসো। চল স্নিগ্ধ পড়ি। লিপি আর নাইম বারান্দায় এসে দাঁড়ায়। নাইম লিপির দিকে ফিরে লিপির অবস্থা দেখে হেসে দেয়। বেচারি ঘাবড়ে কি হাল হয়েছে ফেসের। লিপি হাত কোচলে নাইমের দিকে তাকায়। নাইম বুকে হাত বেঁধে লিপির দিকেই তাকিয়ে আছে। বল তাড়াতাড়ি। চোখ বন্ধ করো। কেন? বারে আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার পিচ্ছি বউ, আবার লজ্জাও পায়? নে চোখ বন্ধ করলাম, এবার বল।
নাইম মুচকি হেসে চোখ বন্ধ করে লিপি এক পা করে নাইমের নিকট গিয়ে দাঁড়ায়। দুজনের মধ্যে দূরত্ব খুব সামান্য। লিপি নাইমের গলা জড়িয়ে একটু উঁচু হয়ে কানে ফিসফিসিয়ে বলে, প্রিয় স্বপ্নের রং তুলিতে সাজিয়েছি নিখুঁত ওই বাক্য যেখানটার প্রতিটা কবিতায় ছড়িয়ে আছো তুমি আমার হৃদয় স্পন্দন জুড়ে। ভালোবাসি জান পাখি, অনেক বেশি ভালোবাসি তোমাকে, এই তোমারই পিচ্ছি বউটা। নাইমের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে নাইমের বুকে মুখ লুকায়। নাইমের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি, চোখের কোণে জল এসে যায়। নাইম চোখ বন্ধ করেই লিপিকে জড়িয়ে ধরে কানের কাছে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আমিও খুব বেশি ভালোবাসি আমার স্নিগ্ধ পরীকে, আই লাভ ইউ স্নিগ্ধ পরি। নাইম হেসে লিপিকে আরো জোরে জড়িয়ে ধরে। হঠাৎ লিপি কাঁধে তরল কিছুর স্পর্শ, চমকে নাইমের দিকেই তাকায়। নাইমের চোখে জল দেখে লিপির বুকটা মুচুর দিয়ে ওঠে। লিপি তড়ি ঘড়ি করে নাইমের গালে হাত দিয়ে আদুরে কলায় বলে ওঠে, কাঁদছো কেন, কি হয়েছে? লিপির প্রশ্নে নাইম লিপিকে পুনরায় জড়িয়ে ধরে বলে, আজ আমি অনেক হ্যাপি, জানিস যখন তোর আকাশের সাথে বিয়ে ঠিক হয়েছিল আর তুই বলেছিলি তুই বিয়েতে রাজি, তখন আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি আমার স্নিগ্ধ পরীকে হারিয়ে ফেলবো। জানিস তখন আমার শ্বাসটা আটকে আসছিল, মনে হচ্ছিল কেউ আমাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে। আমি কখনো ভাবিনি আমাদের জীবনে এত ঝড় আসবে। হার আসনারে স্নিগ্ধ পরি, তোর এই উন্মাদ প্রেমিক সত্যি সত্যি উন্মাদ হয়ে যাবে রে, তোকে ছাড়া বড্ড ভালোবাসি রে জান তোকে, আমাকে ছেড়ে যাস না, তোর নিঃশ্বাস শেষ হবার আগে যেন আমার নিঃশ্বাস শেষ হয়। ভাইয়া কি সব বলছো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। লিপির কথা নাইমের শরীর জুড়ে একটা শীতল হাওয়া বয়ে যায়। এতদিনে আজ নাইম নিজের স্নিগ্ধ পরীকে নিজের করে পেয়েছে। একান্তই নাইমের স্নিগ্ধ পরী, এই পুরো মানুষটাই তো এখন নাইমের। আর কি চাই নাইমের? নাইম লিপিকে নিজের বুক থেকে তুলে ললাটে নিজের উষ্ঠ ছোঁয়ায়। আবেশে লিপি চোখ বুজে নেয়। নাইম লিপির মায়াবী মুখশ্রীর দিকে এক পলক তাকিয়ে লিপির কমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে লিপির উষ্ঠতার সাথে নিজের উষ্ঠতায় মিলিয়ে দেয়। লিপি নাইমের কলার খামচে ধরে। সময়ের সাথে সাথে স্পর্শ গভীর রূপ নিল। ভয়ঙ্কর অনুভূতিরা তীব্র বেগে নাড়া দিল দুজন সদ্য বিবাহিত মানব মানবীর মন বেসামাল হলো। প্রকৃতি ভয়ঙ্কর রূপে আগমন ঘটল। প্রকৃতির নবমিলনের সাক্ষী হলো জ্যোৎস্নাপূর্ণ আকাশের গোলাকৃতি চাঁদ আর তারা আর বেসামাল প্রকৃতি। বাতাসের দাপটের রুমের সাদা পর্দাগুলো নড়ে চড়ে উঠল তীব্র শীতল বাতাস এসে লিপির গায়ে স্পর্শ করতে। ঘুম হালকা হইল নিজের ঘাড়ে গরম কিছুর স্পর্শে। লিপি ঘাড় ঘুরিয়ে পাশ ফিরতে নাইমের ঘুমন্ত মুখশ্রী ভেসে উঠল। উন্মুক্ত পিঠের দিকে নজর পড়তে লিপি আঁতকে উঠে। নখের দাগ ছিলে রক্ত জমার বেঁধে আছে। লিপি নিচে হাত বাড়িয়ে গিয়ে দমে গেল। তীব্র লজ্জায় মুখশ্রী ক্রমশ লাল বর্ণ ধারণ করল। লিপি ধীরে ধীরে নাইমের পাশ থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। হঠাৎ মুখের পানি ঝাপটায় রবিনের ঘুম ভেঙে যায়। কাল রাতে কখন বারান্দায় গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো কেউই জানে না। সঞ্জিতার কথা মনে পড়তে পাশ ফিরে নিজের বুকে সঞ্জিতাকে আবিষ্কার করে মুচকি হেসে দেয়। রবিন নিজের হাত দিয়ে সঞ্জিতার বেসামাল উড়ন্ত চুলগুলো কানের উল্টো পিঠে গুঁজে কপালে একটা চুমু খায়। সঞ্জিতা নড়ে চড়ে উঠে পুনরায় আবার রবিনের কোমর জড়িয়ে বুকে মুখ গুঁজে ঘুমিয়ে পড়ে। রবিন ঘাড় বাঁকিয়ে দেওয়াল ঘড়িতে নজর দিতেই চোখে পড়ে ঘড়ির কাঁটায় 7:10। এখনও অনেক সকাল, এখনও কেউ ওঠেনি। কথাটা ভেবে রবিনও সঞ্জিতাকে নিজের সাথে জড়িয়ে আবার চোখ বন্ধ করে নেয়। লিপি ওয়াশরুম থেকে এসে নাইমকে ঘুমে দেখে বেলকনিতে চলে যায়। এখনও কেউ ওঠেনি বিয়ে বাড়ির সকলেই। সবাই এখন বেয়ে ঘরে ঘুমাচ্ছে। লিপি বেলকনিতে দাঁড়িয়ে বাইরে বৃষ্টির স্নাত সকাল দেখতে মগ্ন। চারপাশ ভিজে আছে মাঝে মাঝে বাতাসে লিপির ভেজা চুলগুলো এসে লিপির চোখে মুখে পড়ছে। হঠাৎ পেটে শীতল হাতের স্পর্শে লিপি চমকালো, অতঃপর থমকালো।
নাইম লিপির ভেজা চুলে মুখ গুজে পালে। আমার ঘুমটা ভাঙলি কেন? আমি কোথায় ভাঙলাম, তুমিই তো উঠলে। তুই উঠলি বলেই তো আমার ঘুমও পালালো। কেন গো, বউ ছাড়া ঘুম হয় না? নতুন বিয়ে করা বউ এত তাড়াতাড়ি ঘুম ভাঙলে লোকে কি বলবে? তোমার দ্বারাই পসিবল এসব কথা। ইয়েস, আফটার অল আই এম ওয়ান এন্ড অনলি। শুধুই আমার। মুচকি এসে লিপিকে জড়িয়ে ধরে